এয়ারপোর্ট থেকে আরও অনেকগুলা ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে। এখানে সর্বমোট 1705 পোস্ট এখানে বেরিয়ে এসেছে এয়ারপোর্টের জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, লাস্ট ডেট এখানে রাখা হয়েছে 15/2/2023। তো আজকে সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। কী কোয়ালিফিকেশান রাখা হয়েছে, এজ লিমিট কী রাখা হয়েছে, স্যালারি কী প্রোভাইড করা হবে, কী কী সিট এখানে রয়েছে, সবগুলা ডিটেলস, নাম্বার অফ সিটস কতগুলা রয়েছে, সবগুলা সম্পূর্ণ আলোচনা করব। অল এয়ারপোর্টস অ্যান্ড অল এয়ারলাইন্স জব নোটিফিকেশান এলিজিবল 8 and 10 গ্র্যাজুয়েট টু অল স্টেটস এক্সামিনেশন সেন্টার। ঠিক আছে, এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এখানে কোড নাম্বার দেওয়া হয়েছে। এখানে সিট রিকোয়ার্ড মেল অ্যান্ড ফিমেল। রিটেল সেক্টরে এখানে 389 পোস্ট রয়েছে। এলিজিবিলিটি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা এখানে বলে দেওয়া হচ্ছে, 10th পাস। এজ লিমিট হচ্ছে 18 থেকে 30, স্যালারি 18 থেকে 25,000 পর্যন্ত থাকবে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন স্যালারি রেঞ্জ এখানে রাখা হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, সিকিউরিটি গার্ড যে পোস্ট নিয়োগ করা হচ্ছে সেখানে 231 পোস্ট রয়েছে, 10th পাস, 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 25,000 এখানে স্যালারি রাখা হয়েছে। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, গভর্নমেন্ট জব নোটিফিকেশান সবার প্রথমে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটির লিঙ্ক তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দেবে, যাতে তারাও সেই নোটিফিকেশানগুলো মিস না করতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করে নেবে, ওইখান থেকে এই সবগুলো জব নোটিফিকেশানের পিডিএফ ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। কোড নাম্বার 3-তে যে পোস্টটি রয়েছে এয়ার টিকিটিং, 65 পোস্ট এখানে রয়েছে, 12 পাস রাখা হয়েছে, 18 থেকে 30, 22,000 থেকে 28,000 স্যালারি এখানে প্রোভাইড করা হবে। ভিআইপি পেন্ডিং 93 পোস্ট, 12 পাস, 18 থেকে 30, 20,000 থেকে 25,000 এখানে স্যালারি প্রোভাইড করা হবে। গ্রাউন্ড স্টাফ 145, 12 পাস রাখা হয়েছে, 18 থেকে 32 ইয়ার্স এখানে এজ লিমিট রাখা হয়েছে এবং স্যালারি যে প্রোভাইড করা হবে সেটি হচ্ছে 18 থেকে 28,000। শপিং মল 137, 8 পাসও হবে এবং 10 পাসও হবে, 12 পাসও হবে, মানে 8 থেকে 12, 12 পাস অবধি এখানে পোস্ট নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে এবং যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 40, 18,000 থেকে 20,000 এখানে স্যালারি প্রোভাইড করা হবে। তারপর কেবিন ক্রু পাসপোর্ট ম্যান্ডেটরি, এখানে পাসপোর্ট থাকতে হবে। 25 পোস্ট, 12 পাস এখানে নিয়োগ করা হবে। এজ লিমিট এখানে 18 থেকে 27, 34,000 থেকে 45,000 এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এই সবগুলা পোস্ট এখানে রয়েছে, তোমরা যার যে পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুসারে এখানে সিট দেখে এবং কোয়ালিফিকেশান, এজ লিমিট, স্যালারি দেখে এখানে তোমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে। সর্বমোট যে পোস্ট রয়েছে 1705 পোস্ট রয়েছে এবং লাস্ট ডেট তো আগেই বলে দিয়েছি 15/2/2023। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে রেজিস্ট্রেশন ফি কম্পালসারি, এসটি এসসির জন্য 580 টাকা, ওবিসি এবং জেনারেলের জন্য 780 টাকা। দিস ইজ ফি ইজ রিফান্ডেবল, এই টাকা তোমাদের ফেরত দেওয়া হবে। রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সেখানে সিলেকশন করা হবে। প্রসেসিং টাইম 20 ডেজ মিনিমাম। এখানে সিলেবাসও রয়েছে। অ্যাপ্লিকেশান কীভাবে করবে সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট সেন্ড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড সিবি অন হোয়াটসঅ্যাপ অন দ্য ইমেল হ্যাজ বিন গিভেন বিলো। এই ইমেলের মাধ্যমে অফিস টাইমিং 10 থেকে 10টা থেকে 5টা, এই ইমেলের মাধ্যমে তোমরা তোমাদের সিভি এখানে পোস্ট করে দিতে হবে। ঠিক আছে, সেখানে সেন্ড করে দিই। হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। হেড অফিস এখানে বলে নিউ দিল্লি রয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো যারা এয়ারপোর্টে এয়ার সার্ভিসে চাকরি করতে ইচ্ছুক তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা নিশ্চয়ই সেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে যারা ইচ্ছুক এয়ারপোর্টে কাজ করতে। এবং এখানে সবথেকে ভালো হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটি ন্যূনতম 8 রাখা হয়েছে। ঠিক আছে, তো অনেকেই এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো সবাইকে থ্যাংক ইউ।